আজকে আমরা স্টার্ট করব কার্য ও শক্তি দেখে নাও কার্যের ডেফিনিশনটা কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলটির অভিমুখে যদি বস্তুর স্মরণ ঘটে তবে বলা হয় বল কার্য করেছে এবং প্রযুক্ত বল স্মরণের গুণ ফলকে আমরা কৃতকার্যে পরিমাপ করি তাহলে যদি ধরে নাও বল মানে প্রযুক্ত বল যেটা অ্যাপ্লাইড ফোর্স এফ হয় আর স্মরণ যদি এস হয় তাহলে কৃতকার্য হবে ডাব্লিউ কল টু এফ ইন্টু এস ঠিক আছে এবার আমরা যদি ভেক্টর হিসাবে দেখি যে এফ যেদিকে এস তার দিকে না হয় তার সাথে থিটা অ্যাঙ্গেল করে স্মরণ হচ্ছে ইন দ্যাট কেস আমরা যেটা করি সেটা হচ্ছে ডাব্লিউ জি ইকাল টু এফ ডট এস বা আমরা লিখতে পারি এফ ডট এস মানেই হলো এফ কস থিটা এস বা এফ এস থিটা ঠিক আছে তাহলে ডাব্লিউ কাল টু পেলাম এফ ডট এস এবং তোমরা জানো যে ডট প্রোডাক্ট মানি প্রোডাক্ট বা গুণফলটা একটা স্কেলার রাশি হয় তার মানে কাজও হলো একটা স্কেলার রাশি এর কোনো অভিমুখ নেই তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল এখানে বলও একটা ভেক্টর রাশি স্মরণও একটা ভেক্টর রাশি এবং স্মরণের অভিমুখে বলের উপাংশ নেওয়া হচ্ছে তারপরে গুণ করা হচ্ছে তার মানে এস ইন্টু এফ কস্তিটা করা হচ্ছে করলে আমরা পাচ্ছি এফ ডট এস ঠিক আছে ঠিক আছে এবার দেখো নেক্সট আছে বস্তু সংস্থার উপরকৃত কৃতকার্য অর্থাৎ যদি একাধিক বস্তু থাকে এরকম ধরো সেক্ষেত্রে যেখানে যেই পয়েন্টে বল প্রয়োগ হচ্ছে অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর স্মরণটাকে আমরা বিচার করব। তার মানে বস্তু সংস্থার উপর ক্রিয়াশীল বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর স্মরণ নেক্সট বল সংস্থা দ্বারা কৃতকার্য বল সংস্থা মানে একটা বস্তুর ওপর অনেকগুলো বল যদি কাজ করে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখে নাও প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা করে কৃতকার্য আমরা বার করব বার করে সেগুলো যদি যোগ করি তাহলে দেখব মানে প্রত্যেকটা বলের জন্য আলাদা আলাদা করে কৃতকার্য বার করব সেগুলো যোগ করব করে দেখব যেহেতু সবগুলো বল মিলিয়ে বস্তুর স্মরণ একটা নির্দিষ্ট হচ্ছে তাহলে স্মরণটা যদি স্মরণের মানটা যেহেতু নির্দিষ্ট তাই আমি এটাকে কমন নিতে পারি তাহলে টোটাল ফোর্স ইন্টু এ সেটাই হচ্ছে বল দ্বারা কৃতকার্য এবার নেক্সট টপিক হলো বলের বিরুদ্ধে এবং বল দ্বারা কৃতকার্য বলের বিরুদ্ধে মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে তার বিপরীতে যদি স্মরণ হয় তবেই আমরা বলি বলের বিরুদ্ধে কৃতকার্য যেমন একটা বস্তুকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তুলি তখন অভিকর্ষের বিরুদ্ধে স্মরণ হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এক্ষেত্রে মাথায় রাখতে হবে বলের বিরুদ্ধে কাজ এটা একটা বহিস্ত এজেন্টের মাধ্যমে করা হচ্ছে বহিস্ত এজেন্ট মানে কি কোন সংস্থা বা সিস্টেমের বাইরে থেকে যদি বল প্রযুক্ত করা হয় তাহলে বহিস্ত এজেন্ট তাহলে যে উদাহরণটা আমি দেখালাম এখানে বাইরে থেকে বল প্রযুক্ত মানে হলো এখানে বস্তু এবং পৃথিবী মিলে একটা সিস্টেম এই সিস্টেমের বাইরে থেকে বল প্রযুক্ত করে বস্তুটাকে তোলা হচ্ছে তাহলে এখানে বহিস্ত এজেন্ট হচ্ছে যে ব্যক্তি বল প্রযুক্ত করে তুলছে সে সে তার প্রযুক্ত বল এবং এখানে যে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে সেটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ এবং বহিস্ত এজেন্টের মাধ্যমে যে কাজ করা হয় সেটাকে ধনাত্মক বা পজিটিভ ধরা হয় ঠিক আছে আচ্ছা আর ঋণাত্মক কার্য মানে যখন আমরা বস্তুটাকে আরও ছেড়ে দিচ্ছি অভিকর্ষের দিকে তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো বহিস্ত এজেন্টের প্রয়োজন হচ্ছে না এক্ষেত্রেই এমনি এমনি বস্তুটা অভিকর্ষের টানে পৃথিবীর বা ভূপৃষ্ঠের দিকে এসে পড়ছে তাহলে এখানে এই বলটাকে আমরা বলি বল দ্বারাকৃত কার্য এবং এই কার্যকে সাধারণত ঋণাত্মক কৃতকার্য হিসেবেও ধরা হয় অর্থাৎ এখানে যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই যেমন ধরো আমরা যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি তখন যে কার্যটা আমরা করি সেটা কিন্তু ধনাত্মক আর যখন নামি তখন ঋণাত্মক ঠিক আছে এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে পিকচারটাতেই দেখো যে দুটো বল বা দুটো ফোর্স দেখানো হচ্ছে একটা এফ ওয়ান এবং এফ টু এফ ওয়ানটা হচ্ছে সিস্টেমের ভেতরকার বল অর্থাৎ যে দুটো বা তিনটে নিয়ে একটা সিস্টেম তৈরি হচ্ছে তার ভেতরকার বল হচ্ছে ফান আর এফটু হচ্ছে বহিস্ত এজেন্ট দ্বারা প্রযুক্ত বল তো আমরা যদি বহিস্ত এজেন্টের প্রযুক্ত বলে কৃতকার্য হিসেব করি তাহলে দেখব যখন আমরা এই কেসটা মানে ধরো বল দ্বারা কৃতকার্য বার করছি তখন আমরা পাবো নেগেটিভ কারণ বহিস্ত এজেন্ট তো বাইরে থেকে বলটা বস্তুটাকে ধরে রেখেছে বা যখন সেটা পড়ছে তখন বহিস্ত এজেন্টের উল্টো দিকে পড়ছে তার মানে সেজন্য ঋণাত্মক হচ্ছে এবং বহিস্থ এজেন্টের সাপেক্ষ ঋণাত্মকটাকেই আমরা বলছি বলের বল দ্বারা কৃতকার্য বল এই বল দ্বারা বলতে অভিকর্ষ বল দ্বারা বোঝাচ্ছে কিন্তু নেগেটিভ অর্থে বোঝাচ্ছি যে বহিস্থ এজেন্টের সাপেক্ষে কৃতকার্যটা নেগেটিভ হচ্ছে দুটো কিন্তু ভালো করে ক্লিয়ার করবে কনসেপ্টে এখানেও তাই আবারও বলি এখানে বলের পক্ষে কার্য বা বল বলের বিরুদ্ধে কার্য যদি আমরা বলি বলের বিরুদ্ধে মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে কিন্তু যখন আমরা বলছি ধনাত্মক কার্য তখন কিন্তু এই বহিষ্ঠ এজেন্টের সাপেক্ষে এটা ধনাত্মক হচ্ছে কারণ বহিস্ত এজেন্ট উপরের দিকে তুলছে বহিষ্ঠ এজেন্টের সাথে স্মরণের অভিমুখটা জিরো হচ্ছে বা স্মরণের কোন জিরো ডিগ্রি হচ্ছে নেক্সট দেখো কার্যহীন বল কার্যহীন বল এটাও তোমরা ক্লাস নাইনে পড়েছিলে যে যদি কোনো বলের সাপেক্ষে বস্তুর স্মরণ যদি নাইনটি ডিগ্রি কোণে হয় তাহলে সেই ধরনের বলকে আমরা কার্যহীন বল বলি অর্থাৎ যে ক্ষেত্রে কার্যটা জিরো হয়ে যায় কারণ যদি আমরা ডট এস করি এফ আর এস মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয় তখন কস নাইনটি মানে জিরো বেরোয় ফলে কৃতকার্যটা জিরো হয়ে যায় যেমন একটা এক্সাম্পল যে অভিকেন্দ্র বলের সাপেক্ষে যখন মানে বৃত্তপথে কোনো বস্তু ঘুরছে তখন অভিকেন্দ্র বলের সাপেক্ষে বস্তু স্মরণ যেহেতু নাইনটি ডিগ্রি অভিমুখে হয় ফলে অভিকেন্দ্র বলে তারা অভিকেন্দ্র বল হলো একটা কার্যহীন বল ঠিক আছে তাহলে কার্যহীন বল কাকে বলে যদি বলা হয় ডেফিনেশনটা তো বলবে যে কোনো বল যদি কোনো বস্তুর গতি অভিমুখে লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্যকর নেই বলকে কার্যহীন বল বলা হয় এক্সাম্পল দেওয়ার সময় কিন্তু উল্লেখ করতে হবে যেমন ধরো অভিকেন্দ্র বল কার্যহীন বল বললাম বা পৃথিবীর এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি একটা কার্যহীন বল এরকম বললাম কিন্তু সেক্ষেত্রে একটু ব্যাখ্যা করে দেবে আরেকটা জিনিস ধরো সুটকেসের স্মরণের অভিমুখে অভিকর্ষ বলের অভিমুখ লম্বভাবে থাকে মানে সুটকেশকে যদি আমরা সমতল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাই তাহলে ওর ওজন কাজ করবে লম্বভাবে নিচের দিকে আর স্মরণ কাজ করবে অনুভূমিক দিকে তাহলে এক্ষেত্রে বলতে হবে যে অভিকর্ষের সাপেক্ষে বস্তু স্মরণ যেহেতু লম্ব দিকে তাই অভি এক্ষেত্রে অভিকর্ষ বলটা কিন্তু একটা কার্যহীন বল অর্থাৎ আমি যদি কোন বলটা কার্যহীন বল সেটা উল্লেখ না করি তাহলে কিন্তু হবে না অর্থাৎ একটা বস্তুকে অনুভূমিক দিকে টেনে যেতে আমাকে অনুভূমিক দিকে একটা বল প্রযুক্ত করতেই হয় কিন্তু সেই বলটার কথা এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে অভিকর্ষ বল বা ওজনের কথা সেটা কার্যহীন বল ফলে কার্যহীন বলে এক্সাম্পল দিলে কিন্তু অবশ্যই আমাদের স্পেসিফিক করে বলে দিতে হবে যে কোন কেসে এটা কৃতকার্য জিরো হচ্ছে বা কোন স্মরণ মানে কিভাবে স্মরণের সাথে অভিলম্ব দিকে আছে এটা আমাদের কিন্তু বলে দিতে হবে এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো যখন কোনো বলের মান যদি ধ্রুবক হয় তাহলে এই বল স্মরণ লেখচিত্র থেকে আমরা যে লেখচিত্র পাবো সেই লেখচিত্রে আন্ডারে যে ক্ষেত্রফল হবে সেটাই কিন্তু হবে ওর মানে কৃতকার্য ঠিক আছে বল স্মরণ লেখচিত্রের ক্ষেত্রফল হবে কৃতকার্য তেমন ধরো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা ধরো এই পিকচারটা যদি দেখি এই এ থেকে ডি লাইনটা এখানে দেখো বলের মানটা কিন্তু নির্দিষ্ট নয় স্মরণ সাপেক্ষে সেক্ষেত্রে এই লেখচিত্রের আন্ডারে যে ক্ষেত্রফল বোঝাবে বা ক্ষেত্রফল আছে সেটাই ওর কৃতকার্যকে প্রকাশ করবে আচ্ছা নেক্সট দেখো এরকম একটা লেখচিত্র এটা আমরা কিভাবে পেতে পারি লেখচিত্রর আন্ডারে ক্ষেত্রফলটাকে তো বোঝাচ্ছে কৃতকার্য কিন্তু মানটা প্রকাশ করার জন্য আমাদের করতে হবে হচ্ছে এই রকম যে ক্ষুদ্র একটা অংশের জন্য যদি আমরা বার করি ক্ষুদ্র একটা পরিবর্তনের জন্য যদি কৃতকার্য বার করি তাহলে করবো কি এখানকার মান মানে এখানকার বলের মান এফেক্স ইন্টু এই অংশটার স্মরণ ডেল্টা এক্স ঠিক আছে এরমভাবে যদি টোটালটার জন্য বার করি তাহলে অবশ্যই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তোমরা জানো এটা তো এরকম পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য মানে আমাকে ইন্টিগ্রেশন করে এইভাবে দেখাতে হবে ঠিক আছে এফ এক্স টি এক্স যেখানে এক্সটা ভ্যারি করছে এক্স আই টু এক্স এফ এই যে এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত স্মরণটা ভ্যারি করছে এবং স্মরণের সাথে সাথে বলটাও ভ্যারি করছে অর্থাৎ বলটা হচ্ছে স্মরণের একটা ফাংশন এইভাবে আমরা ইন্টিগ্রেশন করে বার করতে পারি এবার লাস্ট দেখো কার্যের একক কার্যের একক তোমরা এগুলো জানো যে সিজেস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক আচ্ছা তার আগে একক কার্য বলতে ঠিক কী বোঝাচ্ছে যে কোনো বস্তুর উপর একক বল ক্রিয়া করার ফলে যদি বলের অভিমুখে বস্তুর একক স্মরণ হয় তবে সেই কৃতকার্যের পরিমাণকে একক কার্য বলে মানে বল একক আবার স্মরণ একক এই দুটোই যদি একক একক হয় তাহলে মানে এক হয় তাহলে কৃতকার্য এক হবে তার মানে ওয়ান আর্ক সিজিএসের সংজ্ঞা হবে ওয়ান ডাইন ইন্টু ওয়ান সেন্টিমিটার বা আমরা এইভাবে বলবেন যে এক ডাইন বল প্রয়োগ করে যদি বলে অভিমুখে বস্তুটির স্মরণ বলের অভিমুখে কথাটা কিন্তু বলতে হবে বলের অভিমুখে বস্তুটির স্মরণ এক সেমি হয় তবে সেই কৃতকার্যের পরিমাণকে এক আর্ক বলে কারণ যদি বলের অভিমুখে না হয়ে কোনো অন্য কোন কোণ করত তাহলে কস্থিটার মান মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই ওয়ান ইন্টু ওয়ান আর ওয়ান থাকতো না ঠিক আছে ফলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান থাকার জন্য অবশ্যই কসিটার ভ্যালুটা ওয়ান হতে হবে যার শর্ত হচ্ছে দুটোই সেম অভিমুখে হবে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো এসআইতে তোমরা জানো জুল জুল মানে অ্যাকচুয়ালি নিউটন মিটার নিউটন মিটার থেকে তোমরা আর্গে কনভার্ট করতে পারো যে ওয়ান নিউটন মানে টেন টু দিবা ফাইভ ডাইন আর ওয়ান মিটার মানে হান্ড্রেড সেন্টিমিটার এইভাবে আমরা আর্গে কনভার্ট করতে পারি মানে সিজিএসএ এ এ এককটা হচ্ছে ফুট পাউন্ডাল অর্থাৎ বলের একক পাউন্ডাল আর স্মরণের একক ফুট ঠিক আছে এটাকেও আমরা আর্গে কনভার্ট করতে পারি এবং লাজলি কার্যের মাত্রা কার্যের মাত্রা হচ্ছে বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা বল হচ্ছে এম এল টি টু বা মাইনাস টু আর স্মরণ হচ্ছে এল এটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে অবশ্যই যে কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দিবার মাইনাস টু